স্বাগতম চাকরি প্রার্থী বন্ধুরা আপনাদের জন্য আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টপ বিটি জবস ডট কমে যেখানে নিয়মিত চাকরি চাকরি সার্কুলারগুলোকে রিভিউ করানো হয় আজকে আমরা যে চাকরি সার্কুলারটি রিভিউ করাবো সেটি হচ্ছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা থামনেইল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন তো আশা করছি ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারী হবে তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে মোট ছয়টি পদে সাতাশ জনকে নিয়োগ দেওয়া হবে আর এই পদগুলোতে নারী ও পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন আর বরাবরের মতো যেটি হয় আবেদন করতে হলে আপনাকে অবশ্যই তিরিশ বছর বয়স এর ভিতরে থাকতে হবে অর্থাৎ আপনাকে আঠারো থেকে তিরিশ বছর এর ভিতরে থাকতে হবে আপনার বয়স যদি তিরিশ বছর পার হয়ে যায় তাহলে আপনি আবেদন করতে পারছেন না একটা ব্যাপার লক্ষণীয় অন্যান্য সরকারি চাকরিতে যাদের কোটা থাকে তাদের জন্য বত্রিশ বছর পর্যন্ত মকুব করা হয় সময়টা কিন্তু এখানে এটা নাই তো যাই হোক এখন আমরা পদের নামগুলো একটু দেখে আসি এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার পদে একজন নেবে দুই নম্বর পদে হচ্ছে মেডিকেল অফিসার পদে দুইজন নিবে তিন নম্বর লিপিকার কাম কম্পিউটার অপারেটর এটাতে দুজন নিবে চার নম্বরে আছে এলডিএ টাইপিস্ট টেকনিক্যাল টাইপিস্ট উনিশজন তো এইটা মূলত আসলে যারা টাইপ করতে পারেন শুধুমাত্র তাদের জন্য এটা তো এইটা অনেক বেশি সংখ্যক পথ এটাতে তো যারা টাইপে একটু এক্সপার্ট আছেন তারা এখানে আবেদন করতে পারবেন পাঁচ নম্বরে যেটা আছে ড্রাইভার নিবে দুইজন আর ছয় নম্বরে আছে কার্পেন্টার নিবে একজন অন্যান্য চাকরির মতো এটাতেও আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আবেদনের নিয়মটা এখানে দেখুন বলাই আছে আগ্রহী প্রার্থীরা অনলাইনে এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন তো আপনি এই লিংকে ক্লিক করার পর একটি আবেদন ফর্ম আসবে তারপর আপনি আবেদন ফর্মটি পূরণ করবেন তারপর সেটাকে সাবমিট করবেন তবে সাবমিট করার আগে অবশ্যই আপনার এক কপি পাসপোর্ট সাইজের ছবি যেটা তিনশো ইস টু তিনশো হতে হবে যার মাপটা এবং একটা স্বাক্ষরের স্ক্যান কপি দিতে হবে যেটা তিনশো স্টু আশি হতে হবে মাপ তো আবেদন শুরু ছাব্বিশে নভেম্বর অর্থাৎ আজ থেকে আজ সকাল দশটা থেকে আবেদন শুরু হয়েছে অলরেডি এবং আবেদন শেষ হবে ছাব্বিশ ডিসেম্বর দু হাজার তারিখ বিকাল পাঁচটায় তো আর আপনারা যদি মনে করেন যে আমি লিঙ্কটা বের করতে পারছি না বা লিঙ্কটা কীভাবে কী করব এটা বুঝতে পারছি না তাহলে এখানে আমরা যে ভিডিও ডেসক্রিপশন আছে ডিসক্রিপশনে আমরা এই লিঙ্কটা দিয়ে দেবো আপনি চাইলে সরাসরি ডিসক্রিপশান থেকে লিঙ্ক করে এই আবেদনটা করতে পারবেন তো এই গেল মোটামুটি আবেদনের প্রক্রিয়া এবং হচ্ছে কতজন নেবে সেটা বাট যোগ্যতা যেখানে দরকার তো কী কী যোগ্যতা দরকার এক নম্বর পদের জন্য ইঞ্জিনিয়ারিংয়ের সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণী সহ ইহার সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অর্থাৎ আপনি এক নম্বর পদে যে ইঞ্জিনিয়ার পদ এ পদে আবেদন করতে হলে আপনার ইঞ্জিনিয়ারিংয়ের সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এখানে অভিজ্ঞতার কথা বলা হয়নি দুই নম্বর যেটা হচ্ছে মেডিকেল অফিসার এমবিবিএস অথবা সমমানের ডিগ্রি অর্থাৎ দুই নম্বর পদের জন্য আপনাকে এমবিবিএস সম্পন্ন থাকতে হবে তিন নম্বর যেটা আছে শার্টলিপিকার কম কম্পিউটার অপারেটর তো এখানে হচ্ছে এইচএসসি বা তৎসম তো এই লিপিকার কাম কম্পিউটার আসলে এরকম একটি পদ আমি এটা একটু ক্লিয়ার করি আপনাদের সাথে অনেকেই এটাকে কম্পিউটার অপারেটর পদের সাথে গুলিয়ে ফেলেন কিন্তু ব্যাপারটা মোটেও সেরকম না এটা মূলত হচ্ছে লিপিকার কাম কম্পিউটার অর্থাৎ আপনি যে নিউজ পেপার লেখার জন্য যদি কখনও ভিডিওতে বা দেখেন সিনেমাতে বা কখনও কোথাও নিউজ পেপার লেখার জন্য যে একটি কিবোর্ড এক্সেপশনাল একটু ব্যতিক্রম ধর্মী একটা কিবোর্ড ইউজ করা হয় ওটাকে লিপিকার কাম কম্পিউটার বলা হয় তো ওই কীবোর্ডে লিখতে হবে তো আপনার যদি কম্পিউটার টাইপে এক্সপার্ট হয়ে থাকেন আপনি তাহলে কিন্তু এটাতে পারছেন না তো আপনাকে কম্পিউটার টাইপের পাশাপাশি আপনাকে ওই বিশেষ যন্ত্রে লেখার জন্য এক্সপার্ট থাকতে হবে তো এটাই হচ্ছে ব্যাপার অনেকেই এরকম করে থাকেন পরীক্ষাও দেন বাট যখন ভাইপাতি গিয়ে ওই যন্ত্রটা সামনে দেওয়া হয় প্র্যাকটিক্যালের জন্য তখনই আপনার মাথা ঘুরে যায় তো এই জন্য বিষয়টা ক্লিয়ার করে দিলাম আগেই তারপরে এলডিএ টাইপিস্ট টেকনিক্যাল টাইপিস্ট এটা যেটা সেটা হচ্ছে যে আপনার এটাতে কম্পিউটারের টাইপ করতে পারবেন এটাতে স্বাভাবিক যে টাইপ সেটা আর কি আর এটার জন্য আপনার এসএসসি পাশ থাকতে হবে আর ড্রাইভার বা গাড়ি চালক এটা আপনার হচ্ছে অষ্টম শ্রেণী পাস আর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে লাইসেন্স থাকতে হবে আর কার্পেন্টার যে পদটি এই পদের জন্য আপনার অষ্টম শ্রেণী পাস থাকতে হবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্লাস ট্রেড সার্টিফিকেট থাকতে হবে তো এই ছিল মোটামুটি চাকরি সংক্রান্ত তথ্য আর আপনার আবেদন প্রক্রিয়াটা সেম আপনি প্রথমে আবেদন ফর্মটি প্রথমে সাবমিট করবেন অনলাইনে তারপর সেখান থেকে একটা ইউজার আইডি দেওয়া হবে তারপর আপনাকে টেলিটক মোবাইল থেকে অর্থাৎ টেলিটক নাম্বার থেকে আপনাকে দুইটি এস এম এস করতে হবে প্রথম এস এম এসটি করতে হবে এটা লিখে যে বি সি এস আর নাইন এটা লিখবেন তারপর স্পেস দিবেন তারপর যে ইউজার আইডিটা আপনি অনলাইনে পাবেন ওই ইউজার আইডিটা বসিয়ে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে ফিরতে একটা এস এম এস দেওয়া হবে সেখানে আট ডিজিটের একটি পিন নাম্বার দেওয়া হবে তারপর আপনি যেটা করবেন বি সি এস আই আর নাইন এটা লিখবেন স্পেস দিবেন তারপর এস লিখবেন তারপর স্পেস দিবেন তারপর যে পিন নাম্বারটা দেওয়া হবে আপনাকে ওই পিন নাম্বারটা বসিয়ে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে আর এই নাম্বারে এস এম এসটি পাঠানোর পরে আপনার কনফার্মেশন হয়ে যাবে আর কি ব্যাপারটা আর সাথে সাথেই আপনার মোবাইল থেকে একশো বারো টাকা কেটে নেওয়া হবে তো এই ছিল মোটামুটি আজকের চাকরির বিজ্ঞপ্তি যদি বিজ্ঞপ্তি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন আর যদি মনে হয় যে হ্যাঁ চ্যানেল থেকে আপনি একটু হলেও উপকৃত হচ্ছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন